এটি এক প্রজাতির শামুক, আবার এটিকে কৃষকের শত্রুও বলা যায়। ভাবছেন শামুক আবার কি করে কৃষকের শত্রু হয়? হ্যাঁ, হয়। শামুক দিয়ে তৈরি হয় চুন, সেই চুন দিয়ে আমরা অনেকেই পান খেয়ে থাকি। আবার হাঁসের অন্যতম প্রধান খাবার শামুক, সেই শামুক আবার কি করে কৃষকের শত্রু হয় ভাবছেন তো? তাহলে শুনুন, এই শামুক গাছ বেয়ে উপরে উঠতে পারে। গ্রামের চাষিরা লাউ, কুমড়া, পুঁই শাক, অনেক সবজিরই চাষ করে, কিন্তু এই শামুকের দাঁত অনেক শক্ত। এই শামুক কুচি কুচি গাছের আগা কেটে দেয়, গাছের গোড়া কেটে দেয়, গাছ বেয়ে উপরে উঠতে পারে এই শামুক। তবে এর বিশেষত্ব হলো এই শামুক পানিতে থাকতে পারে না। এই শামুক পানিতে ফেলে দিলে সঙ্গে সঙ্গে মারা যায়, কিন্তু এই শামুক গাছ বেয়ে বেশিরভাগ উপরে উঠে থাকে। এই জন্যই এই শামুককে বলা হয় কৃষকের শত্রু।